دوست تمہیں آنا سنیں آپ نے کیسا کہا انشاءاللہ سنیں آپ نے تو بڑھتا ہے مجھے تو بائیس پیسے کی جیتا ہے آپ نے تو دی بوسر کاس کرتا ہے یہ را کے تو فیڈریشن نو ڈھوکتے بارے گئے آپ نے چاہے فیڈریشن تا ہی بے تھاکتے ہیں ماتا آسے ماتا والا پھول پینل بورٹا دی انشاءاللہ ہم نے انہیں کہا دے شب بائی بندو یا تو کہتا سنت دور کرنے ہیں نا نا ایک مانا চান্ডিগড় যেহেতু দুইটা প্যানেল দাঁড়িয়েছে তো দুইটা প্যানেলের মধ্যে সবাই ব্যবসায়ী এবং আমাদের যে এই প্যানেলটা আছে যে জসিম ভাই সে রানিং সে পিসির সভাপতি এবং এই প্যানেলটাকে সমর্থন করেছে তা আশা করি যে আমাদের এই ব্যবসায়ীরা যারা নির্বাচিত হবে আমাদের অনেক এই দুঃখ দুর্দশা আছে ব্যবসার মধ্যে বিশেষ করে আমাদের লেদার সেক্টরটা আমি এটা কামনা করি যে এরা যারা আসবে আমাদের লেদার সেক্টরটা ভালো মতো দেখবে আমাদের লেদার সেক্টরে নানাবিধ সমস্যা আছে এর মধ্যে আমাদের লেদার সেক্টরে একজন দাঁড়িয়ে আছে যার নাম শাহিন আহমেদ তো এখানে সরকার বরাবর এটাতে আমাদের একটা সিটিভি করেছে যে সিটিভিটা হয়নি যার জন্য আমরা কম্প্লায়েন্স পাচ্ছি না যেমন গার্মেন্টস শতভাগ গার্মেন্টস এই 100% কম্প্লায়েন্স কিন্তু আমাদের লেদার সেক্টর এই কম্প্লায়েন্স হইতে পারেনি মূলত সিটিভির কারণে সিটিভিটা যদি ঠিক করে দিতে পারে তাহলে আমরাও আশা করি চামড়ার মধ্যে যে সরকার যে টার্গেট দিয়েছে তার চেয়ে বেশি আমরা আসবো আমরা আসলে আমরা কাজ করব ব্যবসার পলিসি নিয়ে আসলে দেখেন এফবিসিসিআই হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সকল অ্যাসোসিয়েশন এবং চেম্বার হলো এইখানকার মেম্বার এদের প্রত্যেকটা সেক্টরকে আমরা পলিসি সাপোর্ট দিয়ে সরকারের যে সাপোর্ট লাগবে সেই সাপোর্ট দিয়ে আমরা প্রত্যেকটা সেক্টরকে আমরা আলাদা আলাদাভাবে এগিয়ে নিয়ে যাব কারণ আমাদের সামনে হলো ট্রিলিয়ন ডলারের যে অর্থনীতির যে টার্গেট সেই টার্গেটকে আমরা বাস্তবায়ন করতে হলে আমরা প্রত্যেকটা সেক্টরকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন দিকে কাজ করলে ভালো হবে কীভাবে কাজ করলে ভালো হবে কোন দিকে কী কী নীতি সহায়তা দিলে আমরা এগিয়ে যেতে পারবো সেটা নিয়েই আমরা কাজ করব এবং আমরা আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সাল পর্যন্ত যেই ধাপগুলো দিয়েছেন আমরা এখন নিম্ন আয় থেকে গ্র্যাজুয়েশন করেছি আমাদের বিভিন্ন কমপ্লায়েন্স আছে এই কমপ্লায়েন্সগুলোকে দিয়ে আমরা এডুকেটেড করব ক্ষুদ্র ও মাঝারি শিল্প এরাই হলো এই দেশের ব্যবসায়ীদের প্রাণ আমরা এদেরকে স্ট্রেন্থেন করতে হবে বড় বড় যে কোম্পানিগুলো ছোটো ছোটোদের যে কাজগুলো করে চাল ভাজা ডাল ভাজা হলুদ মরিচ গুঁড়া এবং চানাচুর এগুলা থেকে বিরত করে পলিসির মাধ্যমে কীভাবে ছোটোদের হাতে এটা দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করি জি ভোটারদেরকে আমরা এখানে যারা ভোটার তারা শুধু ভোটার নয় তারা কিন্তু স্বশব অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় লিডার নেতা তারাও কিন্তু এখানে এখানে কিন্তু এফবিসিসিআইতে যারা জিবি মেম্বার হিসেবে আসেন তারা শুধু ভোটার নয় তারা কিন্তু ব্যবসায়ীদের নেতা তারা আমরা তাদেরকেও আমরা এই ফেডারেশনের পলিসি লেভেলের কাজের সাথে প্রত্যেককে আমরা এঙ্গেজ করব আমরা এঙ্গেজ করে তার যার যার সেক্টরকে এটা প্রসারিত করার জন্য আমরা তাদেরকে নিয়ে আসব আমরা আশা করি সেই কারণেই তারা আমরা তাদেরকে যেহেতু গুরুত্ব দিব তারা সেই যে কারণে আমাদেরকে ভোট দেওয়া উচিত এবং আমরা অবশ্যই বিভিন্ন ব্যবসার সেক্টরের ব্যবসার আমরা স্বার্থ সমর্থন করব ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা নিরাশ করব না অবশ্যই আমরা আপনাদের পাশে আছি কিন্তু আমরা যে প্লাস্টিক ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর এটাকে ভাষায় আমরা বুঝাইতে পারবো না আমাদের প্লাস্টিক এমন একটা সেক্টর যেটা আমাদের কদমে কদমে প্রয়োজন হয় সেই নিউবর্ন বেবি জন্মের পর থেকে ফিডার লাগে ওইটা প্লাস্টিকের তৈরি মৃত্যুর পর মানুষকে যখন গোলাপ দাফনের গোপাল গোলাপ জলটা ছিটানো হয় সেটাও প্লাস্টিকের বোতলে থাকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কদমে কদমে কিন্তু প্লাস্টিক প্রয়োজন কিন্তু এই সেক্টরটার উপরে
এখন সরকার যে নীতি দিয়ে রাখছে বা কাস্টমসের যে যারা প্রেশার একটা আছে আমাদের উপরে, আমাদের $300 $350 পার টনে আমাদেরকে ওভারলোড দিয়ে ডিউটি দিয়ে আনতে হয়। আমরা শুধু আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবো, আপনারা এই সময় আসছেন শুধু ভোট যাওয়ার জন্য, আমরা ভোট দিয়ে দিব। যেখানে আরুণ ভাই আছে, প্রতালে ভাই আছে, জসীম ভাই আপনাদের প্যানেলটা আমরা অবশ্যই আপনাদেরকে নির্বাচিত করব, কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে নির্যাতিত হচ্ছে কাস্টমস দ্বারা, এগুলো জিনিস কিন্তু আপনাদেরকে নলেজে রাখতে হবে। এই কারণে বলছি যে এইবারে আপনারা আপনাদের যে আশা এবং ভোট চাওয়া এটা কিন্তু শেষ না, আগামীবার হয়তো আবারও আসতে হবে। আমরা আপনাদেরকে এফিসিসিআইতে নির্বাচিত করে আমাদের প্রতিনিধি হিসেবে রাখবো, কিন্তু সেখানে গিয়ে যদি আমাদের সমস্যার সমাধানগুলো না হয়, যেগুলো অন্যায় করা হচ্ছে, আমাদের জুলুম করা হচ্ছে, সেগুলোর দিকে যদি আপনারা কথা না বলেন, শুধু ভোটের সময় ভোট দেবেন, পরবর্তীতে যদি খেয়াল না রাখবেন, হয়তো বা সামনে আবার আপনাদেরকে আসতে হবে। এই জিনিসটি আপনাদের নলেজে রেখে আপনারা চলে আর